আজ আমি আলোচনা করব দু থেকে তিন বছরের বাচ্চাদের কি ধরনের স্বাস্থ্যকর খাবার খাওয়ানো দরকার যাতে বাচ্চা ঠিক মতো নিউট্রিশন পায় তার আগে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আমি আগের ভিডিওটাতে দুই থেকে ছ বছর বাচ্চাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে পুষ্টিকর খাবার তৈরি দেখিয়েছি সেটাও এই ডায়েট চার্টে অ্যাড করে দেবে যারা খাবার তৈরি দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নেবে তাহলে সুবিধা হবে তাহলে শুরু করছি বাচ্চারা ঘুম থেকে উঠলেই সঙ্গে সঙ্গে তাদের খাবার দেবে না চেষ্টা করবে আগে একটু জল খাওয়াতে এতে ওদের পেট পরিষ্কার থাকবে ও হজমেরও সহায়তা করবে এরপর পাঁচ থেকে দশ মিনিট পর খাওয়াতে পারো বাচ্চারা যেহেতু রাত থেকে সকাল অবধি অনেকক্ষণ কিছু খায় না তাই সকালের খাবারটা ভারী ধরনের রাখবে ভারী খাবারের মধ্যে আমরা যে খাবার তৈরি দেখিয়েছিলাম সেটা দুধ দিয়ে খাওয়াবে কি কি ছিল সেগুলো ডিটেলস বলছি না ছবিগুলো দিয়ে দিচ্ছি এরপর দেড় দু ঘন্টা পর কিছু ফ্রুটস ছোট ছোট করে কেটে দিতে পারো যেমন কলা আপেল মুসম্বি আঙ্গুর এর থেকে ওদের ইমিউনিটি ভালো থাকবে আর ব্রেন ডেভেলপমেন্টে খুব কাজে লাগবে এরপরে দুপুরে লাঞ্চ টাইম বাচ্চাদের চেষ্টা করবে একটু খিচুড়ি সবজি দিয়ে বানিয়ে দিতে সবজির মধ্যে বিনস গাজর বরবটি কড়াই টমেটো বিট এরকম ধরনের সবজি দিলে ভালো সবজিতে ফাইবার থাকায় ডাইজেশান সহজ হয় দুপুরে চেষ্টা করবে বাচ্চাদের ঘুম পাড়ানোর সঠিক মাত্রায় ঘুমটা বজায় থাকলে গ্রোথ হরমোনের কাজ সহজ হয় এরপর বিকেলের পরে আধখানা সেদ্ধ ডিমের সাথে হাফ কলা খাওয়াবে তারপর রাতে খাওয়াবে ঘুমানোর আগে এর মাঝে এটা সেটা না দিলেই ভালো কারণ যা খেয়েছে পুরোপুরি হজম না হলে রাতে পেট ভরে খেতে পারে না আর যেহেতু রাতে খাবার পরে ঘুমানোর সময় অনেকক্ষণ কিছু খাবে না তাই রাতের খাবারটা পেট ভরে খাওয়ানো দরকার যদি বাচ্চা খেতে না চায় যদি অসুবিধা বোঝো তাহলে জোর করে চেপে খাওয়াবে না এরপর রাতের খাবারটা চেষ্টা করবে ভারী ধরনের খাবার দিতে ভারী ধরনের খাবারের মধ্যে আমাদের যে খাবার বানানো দেখিয়েছি ওই খাবার দিতে পারো বা সেটা অ্যাভেলেবেল না থাকলে জুনিয়র হলিক্স বা কমপ্ল্যানের যে কোনো একটা খাওয়াতে পারো আর একটা কথা বাচ্চাদের চিপস কুরকুরে এরকম ধরনের বাইরে স্পাইসি খাবার যত কম দেবে তত ভালো পারলে বাড়িতে বানিয়ে খাওয়াবে ক্যান্ডি জাতীয় খাবার যেহেতু আর্টিফিশিয়াল কালার থাকে সেগুলো অনেক রকম শারীরিক ক্ষতি হতে পারে তোমাদের এই ভিডিওটাতে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারো আর যদি বাড়িতে তৈরি কোনো খাবার দেখতে চাও বাচ্চাদের তাহলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমার প্রচণ্ড পরিশ্রমের অনুপ্রেরণা আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা